এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, আদালত তার পর্যবেক্ষণে আর কি বলেছেন? দীপু, আদালত এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ দেয়নি, তবে যতটুকু জানিয়েছেন যে এই যে রায়টি ঘোষণা করা হয়েছে এটির মূল কারণ হচ্ছে অবৈধভাবে অস্ত্র রাখা, অবৈধভাবে অস্ত্র প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন এবং 2016 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দেহরক্ষী রাখার বিধিনিষেধ আছে সেটিকে লঙ্ঘন করে এই বিষয়গুলোকে কিন্তু আমলে রেখে এই রায়টি ঘোষণা করা হয়েছে। এবং এখানে জিকে শামীম সহ তার যে সাতজন দেহরক্ষী রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তো এই এই মামলায় যেই ই ধারায় রায়টি ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু নারাজি প্রকাশ করেছেন আসামের পক্ষের যে আইনজীবী ছিলেন তারা বলেছেন যে এটি কখনোই এই ধারাতে আসার কথা না, যেহেতু এই মামলায় অস্ত্র প্রদর্শিত হয়নি, তাকে বাসা থেকে গ্রেফতার অর্থাৎ তার অফিস রুম থেকে গ্রেফতার করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধারাটি আসে না বলে তারা জানিয়েছেন। এবং পূর্ণাঙ্গ রায় পাওয়ার হাতে পাওয়ার পরে তারা উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা তারা যেটি বলেছেন যে তারা পরিপূর্ণভাবে জিকে শামীমের বিরুদ্ধে অস্ত্র আইনের যেই মামলাটি হয়েছিল সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন, অবৈধভাবে তিনি অস্ত্র রেখেছিলেন, অস্ত্র রাখার যেই জালিয়াতি এবং অস্ত্রের যে লাইসেন্স সেটিও জালিয়াতি করা হয়েছিল সেটিও কিন্তু তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি দেহরক্ষী রেখে অস্ত্রসহ সশস্ত্র দেহরক্ষী রাখার যে বিধান সেটি রেখেও কিন্তু সে হলো আইন লঙ্ঘন করেছে। তো পরিপূর্ণভাবে তারা প্রমাণ করতে পেরেছে এবং তারা হলো চাইছিলেন সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, সেটি হলো আদালত দিয়েছে এবং সেটিতে কিন্তু তারা এই এই রায়টি পেয়ে তারা হলো সন্তোষ প্রকাশ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেমনটি জানেন যে 2019 সালের 20 সেপ্টেম্বর কিন্তু এই তার অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে এরপরে ঢাকায় তিনটি মামলা এবং ঢাকার বাইরে আরও দুটি মামলা আছে, মোট পাঁচটি মামলার আসামি এই জিকে শামীম। তো বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের আজকের এই মুহূর্তে আমার কাছে এখন পর্যন্ত ছিল এটি সবশেষ তথ্য।